السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد সুপ্রিয় দর্শক কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যে অবস্থান থেকে মুহূর্তে চোখ রেখেছেন আপনাদের প্রিয় চ্যানেল নিউজ 24 এর পর্দায় জেসিএক্স ইসলাম আমরা অনুষ্ঠানটি দেখার জন্য সকলকে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও প্রীতি জানিয়ে আজকের আয়োজন শুরু করছি মহান রব্বুল আলামিনের মেহেরবানিতে এখানে আমরা প্রতিদিন জীবন ঘনিষ্ঠমূলক বিষয় নিয়ে আলোচনা করি এবং প্রশ্ন উত্তর ইসলাম নিয়ে কথা বলে থাকি আজও কিন্তু তার ব্যতিক্রম নয় আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো ইসলাম ও স্বামী স্ত্রী সুন্দর জীবন আলোচনা করার জন্য আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শেখ আনোয়ারুল হক খতিব গুলশান উত্তর জামে মসজিদ ঢাকা সাথে আছি আমজাদ হোসেন হেলালি দর্শক মন্ডলী আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তা হলো ইসলাম ও স্বামী স্ত্রীর সুন্দর জীবন পবিত্র কোরআনে পাকে আল্লাহ তাআলা অনেক আয়াত ইরশাদ করেছেন যেমনটা আল্লাহ তাআলা এক জায়গাতে ইরশাদ করেছেন যে পুরুষ থেকেই কিন্তু আল্লাহ তাআলা নারীদেরকে সৃষ্টি করেছেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক ইরশাদ করেছেন যে তোমাদের মধ্যে সেই উত্তম যে তার পরিবারের কাছে উত্তম স্ত্রীর কাছে উত্তম তাহলে সুন্দর জীবন তাদের মাঝে তখনই থাকবে যখন তারা ইসলামী রীতিনীতি অনুযায়ী দাম্পত্য জীবনটাকে পরিচালনা করবে যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মাঝে মিল আছে তো ঘরের পরিবেশটাই যেন সুন্দর একটা মনোরম সুন্দর পরিবেশ জান্নাতি একটা পরিবেশ আর যে ঘরে দেখা যাচ্ছে যে অমিল অশান্তি কিন্তু সেখান থেকে আসে জীবনের সকল ক্ষেত্রে সে অশান্তি অনুভব করে চলুন এই সমস্ত বিষয় মোহতারামের কাছে বিস্তারিত শুনব মোহতারাম ইসলাম স্বামী স্ত্রীর সুন্দর জীবন দাম্পত্য জীবনটা সুন্দর হোক এ সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক হাদিস রয়েছে কিভাবে স্বামী স্ত্রী চালাবে কিভাবে স্ত্রী স্বামীর সাথে চলবে এবং বিশেষ করে যাওজে সলেহা অর্থাৎ ন্যাক একটা স্ত্রী ভালো একটা স্ত্রী পাওয়া আল্লাহর কাছে দোয়া করে এবং ন্যাককার মতে চলা এ সম্পর্কে আপনি আমাদেরকে বিস্তারিত বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء الحمد لله الله رب العالمين الجن شكل প্রশংসা যে আল্লাহ পাক আমাদেরকে আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছেন কোরআন কারীমে এই সূরা শুরুতে আল্লাহ رب العالمين ارشاد করেন يا أيها الناس اتقوا ربكم হে মানুষ তোমরা তোমাদের সেই রবকে ভয় করো আল্লাযী খালাকাকুম মিন নাফসি ওয়াহিদা যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন সে আদম আলাইহিস সালাম ও খালাকা মিনহা জাওজাহা আদম আলাইহিস সালাম থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন যা হাদিসের বিস্তারিত বিবরণে জানা যায় যে পুরুষের বাম পাজরের হাড্ডি থেকে নারীদেরকে সৃষ্টি করা হয়েছে ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা অতঃপর এই দুই থেকে তদুভয় থেকে এবং আদম হাওয়া আলাইহিস সালাম থেকে অনেক নারী ও পুরুষে সারা পৃথিবীতে বিস্তৃত করেছেন তাহলে নারী আর পুরুষ এটা সৃষ্টি লগ্ন থেকে আসছে যেমন কোরআনে অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন খালাকনাকুম আজওয়াজা আমি তোমাদেরকে জোড়া জোড়া করে সৃষ্টি করেছি জোড়া মানে হলো যে নারী এবং পুরুষ এমনকি গাছের মধ্যেও দেখা যায় পশু পাখির মধ্যেও দেখা যায় জোড়া জোড়া সৃষ্টি হলো আল্লাহ পাকের সৃষ্টির একটি মহত্ব বা একটি সৃষ্টি কৌশল তো সেই জন্য পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে প্রথম মানুষ যিনি আসেন তাকে যখন সৃষ্টি করা হলো আদম আলাইহিস সালামের বেহেশতের মধ্যে দিয়ে রাখার পরে সব কিছু নাজু নেয়ামত দেওয়া হয়েছে কিন্তু একটা জিনিসের মনে অভাব অনুভব করছিলেন তিনি সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার বামপজন হাড্ডি থেকে হাওয়া আলাইহিস সালামকে পূর্ণ মানুষ হিসেবে বানিয়ে তার সামনে উপস্থিত করলেন আদম আলাইহিস সালাম যখন সেটাকে মনের চাহিদা অনুযায়ী পেয়েছেন মনে হচ্ছে আমি যা খুঁজছিলাম তাকেই তো পেয়েছি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডন টাচ এখন স্পর্শ করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাদের মধ্যে বিবাহ পড়াই দিলেন তারপরে তাদের দাম্পত্য জীবন শুরু হলো অর্থাৎ বৈবাহিক সম্পর্ক যেটা এটা হলো মানুষের দাম্পত্য জীবনের শুরু এবং সেটা স্বর্গীয় একটি সম্পর্ক সেই জন্য বিবাহ শাদী হওয়ার পরে মানুষের দাম্পত্য জীবন যখন শুরু হয়ে যায় তখন কিন্তু এটাকে কেউ দোষ এবং আইব মনে করে না আর সেই কাজটি যদি ওই সম্পর্ক ব্যতি রেখে করে তাহলে সেটা মানুষের জন্য দোষ এবং দোষনীয় বিষয় এখন আমরা যখন দাম্পত্য জীবনে আবদ্ধ হলাম সেখানে আপনি যেটা বলেছেন যে সুখময় দাম্পত্য জীবন সবাই প্রত্যাশা করে কিন্তু কেউ হয়তো পায় কেউ হয়তো পাও না কিন্তু সবচেয়ে উত্তম হলো যেই ব্যক্তি তার জীবনে দাম্পত্য জীবনে সুখী হয়েছে পৃথিবীর অনেক সুখ শান্তি পেয়েছে কিন্তু দাম্পত্য জীবনে সুখী হয় নাই এমন মানুষের সুখ আসলে সুখ নয় জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিয়মাল মারআতু
যদি সবচেয়ে উত্তম মহিলা যেটা আল মারআতুস সালেহা এবং কোন ব্যক্তি যদি তোমাদের মধ্যে নিয়ামত পেয়ে থাকে তাহলে আল মারআতুস সালেহা নেক স্ত্রী হলো সর্বোত্তম সম্পদ আল মাতাউস সালেহ সবচেয়ে সম্পদের মধ্যে নেক সম্পদ হলো যদি কেউ ভালো স্ত্রী পায় সুন্দর স্ত্রী পায় কারণ মানুষের জীবনের একটা অংশ যখন সে একাকিত্বে কাটে শিশুকাল তার মায়ের কাছে থাকে তারপরে তার কৌশল যখন চলে আসে যখন যৌবনকালে ফিরে আসে তখনই তাকে তার দাম্পত্য জীবন গড়ে তুলতে হয় এটা আল্লাহ পাকের সৃষ্টি লগ্ন থেকেই এবং সৃষ্টি কৌশল কেউ যদি দাম্পত্য জীবনে কোনো স্ত্রী গ্রহণ না করে দুই একটা ব্যতিক্রম ছাড়া আর সকল মানুষের মধ্যে এই চাহিদাটা সাধারণত থাকে এটা আল্লাহ পাক দিয়েছেন সৃষ্টিকর্তা কর্তৃক প্রদত্ত এই দাম্পত্য জীবন সুখময় করার জন্য জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন সেই দিক নির্দেশনাগুলো যদি আমরা আমাদের দাম্পত্য জীবনে ফলো করতে পারি চাই সেটা স্বামী হোক তার যে উপর দায়িত্ব কর্তব্য আছে সেটা যদি সে পালন করে অথবা সে যদি স্ত্রী হয় তাহলে স্বামীর জন্য যে অধিকার তার উপরে দেওয়া আছে সেই অধিকারগুলো যদি সঠিকভাবে প্রয়োগ করা হয় তাহলেই সে জীবনটা হবে দাম্পত্য জীবন সুখময় জীবন এখন কথা হলো যে আমরা দাম্পত্য জীবনে সুন্দর স্ত্রী যদি পাওয়া যায় তাহলে আমরা সুখী হইতে পারি নাকি অসুন্দর স্ত্রী থাকলেও তার গুণ যদি ভালো থাকে তাহলে সেই ক্ষেত্রে সুখময় হতে পারি কোন ক্ষেত্রটা আমার এখানে লক্ষণীয় বিষয়ে যে উত্তম চরিত্র এবং উত্তম দাম্পত্য জীবন করার জন্য জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় যেটা বলেছেন আমি আমার দর্শকদের জন্য বলি আল মারআতুস সালেহা বিবাহের ক্ষেত্রে আমাদের সবচেয়ে আগে যেটা জিনিস দেখতে হবে সেটা হল মারআয় সালেহা নেককার কিনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলেছেন যে নারীদেরকে সাধারণত চারটা কারণে বিবাহ করা হয় তুনকাহুল মারআতু লি আরবাইন লি হুসনিহা ওয়া জামালিহা লি মালিহা যে নারীকে যে বিবাহ করা হয় তার সৌন্দর্য যেমন দেখা হয় তার মাল ও সম্পদ দেখা হয় তার বংশ নসব দেখা হয় তেমনি ভাবে দীনের বিষয়টা হলো বড় গুরুত্বপূর্ণ বিষয় যেই সম্পর্কে বলেন নবীজি বলেছেন ফাজফার বিজাতি দিন তারিবাতিয়া দাক আগের তিনটা যদি না হয় কিন্তু তুমি দিনদার যদি পেয়ে যাও তাইলে তোমার মতো সুখী জীবন আর কেউ হবে না আমার বাস্তব জীবনের কথা বলুন আপনার বাস্তব জীবনের কথা বলুন দর্শকদের বাস্তব জীবনের কথাই যদি আমরা বলি দাম্পত্য জীবন তো আমাদের অনেকেই আছে কিন্তু সুখী কতজন হয় সেই সুখীময় জীবন যাপনের জন্য একটাই মাত্র দরকার সেটা হলো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ভিত্তিক যদি আমরা নারীদেরকে আমার যদি মেয়ে হয় আমি মেয়েকে সেভাবে গড়ে তুলবো আমার যদি স্ত্রী হয় তাহলে আমি সেভাবে স্ত্রীকে গড়ে তুলবো মা যদি হয় তাহলে মায়ের যে হক এবং অধিকার আছে সেভাবে যদি আমি মায়েরা তাদের অধিকার যে মোতাবেক আমরা আমরা বুঝতে পেরেছি আপনি সুন্দর বলেছেন যে আল মারআতুস সালেহা অর্থাৎ নেককার স্ত্রী পাওয়া এটা নেয়ামাল আল্লাহ তাআলার অনেক নেয়ামত সবচেয়ে বড় আমরা আমরা বুঝতে পেরেছি এখন আপনার কাছে যে বিষয়টা আমরা জানবো যে এই যে মারআতে সালেহা নেককার স্ত্রীর কথা আপনি বলেছেন যে কথার কথা বিবাহ হয়ে গিয়েছে আমরা আলোচনা এখন করছি এখন তো দাম্পত্য জীবন আল্লাহ না করুন মানে কারো কারো যদি অশান্তি হয়ে থাকে বা কারো যদি কোনো কারণে সমস্যা হয়ে থাকে সেটাকে সুখময় করার আসলে সুখময় করার জন্য সবচেয়ে উত্তম পদ্ধতি হলো আতা আল্লাহ ওয়া রাসূলাহ আল্লাহ পাকের এতাত করবে আনুগত্য প্রকাশ করবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে তৃতীয় নম্বরে যে ওয়াতা বাআলাহা এবং স্বামীর আনুগত্য করবে যেই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তাকিদ দিয়েছেন যে নারীকে এবং স্ত্রীকে বলা হয়েছে তার স্বামীর আনুগত্য করার জন্য যতক্ষণ পর্যন্ত গুনাহের কাজের নির্দেশ না দেয় একটা বিষয় আমরা বুঝতে পেরেছি ঠিক মানে যেমনিভাবে স্ত্রী হক রয়েছে এবং স্ত্রী স্বামীর খেদমত করবে যেটা আপনি বলছেন এবং নেক স্ত্রী অনেক বড় নেয়ামত ঠিক স্বামীদেরও তো কিছু দায়িত্ব কর্তব্য আছে সে সম্পর্কে বলবেন আমাদেরকে হ্যাঁ স্বামীর দায়িত্ব হলো যে স্ত্রীর বরণ পোষণের যেমন তার দায়িত্ব আছে এর পাশাপাশি দাম্পত্য জীবনে সুখময় করার জন্য যেখানে যা প্রয়োজন সেই ক্ষেত্রে বৈধভাবে হালালভাবে যদি হয় তাহলে স্ত্রীর জন্য সেটা সে ব্যবস্থা করবে তার সবচেয়ে উত্তম দৃষ্টান্ত আমরা দেখতে পাই আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে বিবাহ করেছিলেন তিনি বয়সে ছোট ছিলেন তার সাথে খেলায় অংশগ্রহণ করেছেন এমনকি হাবশিরা যখন নাকি মসজিদে নববীর বারান্দার মধ্যে ওরা
এই যুদ্ধ সমরাস্ত্র খেলা খেলছিল, সেই সময় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদরের মধ্যে করে আবৃত করে তাকে দেখতে সুযোগ করে দিয়েছেন। এমনকি সর্বশেষ কথা এটুকু বলেছেন যে তুমি কি পরিতৃপ্ত হয়েছ, যদি না হয় আরেকটু দেখে নাও, কোনো অসুবিধা নেই। অর্থাৎ স্ত্রীর মনোরঞ্জনের জন্য স্বামী কিন্তু তাকে সময় দিতে হবে। এক কথা আমরা যেটা বুঝতে পেরেছি, প্রত্যেককে প্রত্যেকের হক যখন যথাযথভাবে আদায় করবে, দায়িত্ব এবং কর্তব্য, এখানে ছাড় দেওয়ার একটা মানসিকতা আছে, একটা মানসিকতা কিন্তু অবশ্যই থাকতে হবে। একে অপরকে যখন বোঝার চেষ্টা করবে এবং কোনো সমস্যা দাম্পত্য জীবনে যদি চলেও আসে এবং দুইজনে যদি সেটাকে আলোচনা করে শেষ করে নিতে পারে এবং শেষ করাই উচিত। এই ক্ষেত্রে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি টিপস বলেন, আপনি যাই বলেন সেটার কথা বলবো, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে বলেছেন, যদি তুমি কারো কিছু বিষয়ে অপছন্দ করো বা তোমার কাছে একটা অপছন্দ মনে হচ্ছে, কিন্তু চিন্তা করে দেখো তার মধ্যে এমন অনেক বিষয় আছে যেটা তুমি পছন্দ করবে। সুন্দর কথা বল। এই ক্ষেত্রে আমি একজন বিচারকের যদি সংক্ষিপ্ত আকারে দৃষ্টান্ত দিয়ে বলবো, অনেক বড় লম্বা চড়া ঘটনা, শুধুমাত্র একজন স্ত্রী এসে তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেছিল। তো স্বামীর বিরুদ্ধে যে অভিযোগ করেছিল সেই অভিযোগগুলো সব শুনেছে, শুনে সে এইটার একটা ফয়সালা দেওয়ার জন্য বলছেন যে তুমি তো অনেক অভিযোগ করেছো, তুমি বলো তো তুমি শুধুমাত্র তোমার স্বামীর দশটি গুণের কথা, ভালো গুণের কথা বল। ঠিক তেমনি বা স্ত্রীকে বলেছে তুমি তোমার এরকম লিখে নিয়ে আসো। অতঃপর উভয়ের কাছ থেকে এটা যখন শুনেছেন, যারা ফুরকাত বা পার্থক্য করার জন্য, নিজেদের ডিভোর্স করার জন্য এসেছিল, তারা এই গুণগুলো শুনে আমার স্ত্রী আমার ব্যাপারে এইটুকু ধারণা রাখে যে আমার মধ্যে ভালো গুণ আছে, আবার ঠিক তেমনিভাবে তার স্বামীও তার প্রতি এরকম ধারণা করার কারণে বলছেন ঠিক আছে তাহলে আমরা পৃথক হব না, আমরা একত্রিত হয়ে যাবো। অর্থাৎ কোনো ক্ষেত্রে যদি স্বামীর মধ্যে দেখা যায় কিছু দোষ আছে, তাহলে তার গুণ আছে কি না সেটার দিকে আগে লক্ষ্য করো। স্ত্রীর মধ্যে যদি যেমন দোষ থাকবে তার মধ্যে কিছু গুণও থাকবে, লক্ষ্য করলে দেখা যাবে দাম্পত্য জীবন সুখময় হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে, সুন্দর আলোচনা আজকে আপনি আমাদের সাথে করেছেন। দর্শক মণ্ডলী, জেসিএক্স ইসলাম আমরার অনুষ্ঠানের এ পর্যায়ে আসবো আপনাদের কাছে, যারা প্রশ্ন নিয়ে অপেক্ষা করছেন। প্রথমে যিনি আছেন, আপনার পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দর্শক, পরিচয় বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পাবনা থেকে নাজমুন্নাহার বলছি। জি আপনি প্রশ্ন করুন। আচ্ছা হুজুর, এই যে নামাজে, জি নামাজে যে সিজদায় যায়, যে সিজদা রুকু তাজবীহ বলে তারপরে যে বসে তখন, জি নামাজে তারপর আল্লাহুম্মা গফির লি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি দুই সিজদার মাঝখানে বলে না? হ্যাঁ, সিজদা সিজদা দিয়ে যে বসে, জি হ্যাঁ, এই দোয়াটা কি পড়া যাবে? ফরজ নামাজ পড়া যাবে কিনা আমরা আলোচনা করছি, আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম। ধন্যবাদ, আপনি অনুষ্ঠানের সাথেই থাকুন। মহতারাম বুঝতে পেরেছেন প্রশ্নটি। জি, দুই একদিন আগেও বুখারী শরীফের মধ্যে এই হাদিসটা আমরা পড়েছি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার ব্যাপারে যেমন বলেছেন, এবং সিজদা আর রুকু, রুকু থেকে দুই সিজদার মাঝখানে যেটাকে আমরা কুউদ বলি, তো রুকু যতটুকু করতেন রুকু থেকে উঠে এরকম এতেদাল হিসেবে দাঁড়াতেন, দুই সেজদার মাঝখানে যে কুউদ বলা হয় সেটার মধ্যেও কিন্তু এতেমাদ বলা হয়েছে বা এতেদাল বলা হয়েছে, সেখানে একটু দীর্ঘ সময় থাকতেন। কখনো কখনো রুকু সেজদাতে যেই সময়টুকু কাটিয়েতেন দুই সেজদার মাঝখানে ওইটুকু সময় কাটেন, এখন কী করতেন সেখানে, সেখানে দোয়া পড়ার কথা আছে, যে দোয়াটা বলছেন দোয়া পড়ার কথা আছে, সুযোগ হলে সেটা পড়বে, মানে সম্ভব হলে পড়বে, বাট যদি কেউ না পড়ে নামাজের জন্য কোনো সমস্যা হবে না। মূল বিষয়টা হলো আসলে সেজদা থেকে সোজা হয়ে বসা, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো। অনেকেরই আমরা দেখি যে নামাজ এমন ভাবে পড়ে দুই সেজদার মাঝখানে কোনো রকম মাথাটাকে উঠে আবার দ্বিতীয় সেজদা চলে যায়, সেজদা পূর্ণ হলো না। চমৎকার বলেছেন। পরবর্তী দর্শকের কাছে যাবো। আসসালামু আলাইকুম। যে দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমার ছেলে এখন 24 বছর প্রতিবন্ধী, বুঝছে, ওর শরীর যদি আমি পরিষ্কার করি ওটা গুণ হবে? জি আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ, আপনি অনুষ্ঠানের সাথে থাকুন, আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি। বুঝতে পেরেছেন। কি প্রতিবন্ধী যদি হয়, যারা নিজের কাজটা নিজে করতে পারে না, সেই সময় তার জন্য অন্য একজনের সাহায্য সহযোগিতার প্রয়োজন হয়, তাহলে সেই ক্ষেত্রে মা অথবা নিজের ওরকম আপনজন যারা আছে তারা যদি খেদমত বা সেবা করে দেয় বা কোনো প্রয়োজনে কিছু সাহায্য সহযোগিতা করে, সেটা তার জন্য কোনো অবৈধ হবে না। পরবর্তী দর্শকের কাছে যাব। আসসালামু আলাইকুম। যে দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন।
আজকে প্রশ্ন খুব সংক্ষিপ্ত। জি প্রশ্ন করুন। প্রথম প্রশ্ন হলো যে নামাজের ভিতর হাসি বলে কি আলহামদুলিল্লাহ বলা যাবে? জি। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে আল্লাহ রাসূল যখন হচ্ছে আদম আর হাওয়াকে সৃষ্টি করেন তখন কি কোনো ধর্ম নিয়ে পাঠিয়েছিলেন? যে আদম হাওয়াকে সৃষ্টি করেছেন পরে তখন কি কোনো ধর্ম নিয়ে পাঠিয়েছিলেন? কোন ধর্ম? ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। আরেকটি বিষয়, তারপরে হচ্ছে মানে মেয়েদের কালো বুরকা ছাড়া অন্য বুরকা পরলে কি কোনো গুনাহ হবে? মেয়েদের কালো বুরকা পর কালো বুরকা ছাড়া অন্য বুরকা পরলে কি কোনো গুনাহ হবে? জি ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। জি ধন্যবাদ। তিনটি প্রশ্ন আপনি করেছেন, আমরা উত্তর নিয়ে কথা বলছি, অনুষ্ঠানের সাথে থাকুন। মহতারাম বুঝতে পেরেছেন। প্রথম প্রশ্ন করেছেন যে নামাজে যদি হাঁচি চলে আসে তখন কি আলহামদুলিল্লাহ বলা যাবে? না, নামাজে হাঁচি আসলে আলহামদুলিল্লাহ বলা যাবে না, বলা যাবে নামাজের মধ্যে, এটা অন্য আমলে চলে আসছে। অন্য আমলে হাঁচি দিলে কিন্তু যদি হাঁচি দে আসে বাট কেউ যদি আলহামদুলিল্লাহ বলে নামাজ কিন্তু নষ্ট হয়ে যাবে, কারণ যেহেতু নামাজের বাহিরের কর্ম আমাদের ভেতরে চলে এসেছে। আরেকটি প্রশ্ন করেছেন যে হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা কোন ধর্ম দিয়ে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক যে ফিতরাতের উপরে সৃষ্টি করেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফা আবানি ইউহাউউদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। এই হাদিস থেকে বোঝা যায় সমস্ত মানুষকেই আল্লাহ পাক ফিতরাতের উপর সৃষ্টি করেছেন, আর এই ফিতরত বলতে যেটা বোঝায় ইসলামকে গ্রহণ করার মতো যোগ্যতা ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন। আর আদম আলাইহিস সালামকে যে পাঠিয়েছেন সেটা তো আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে স্বীকারোক্তি নিয়েছিলেন সেই সৃষ্টির লগ্ন থেকেই, ফেরেশতাদেরকে যখন জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিরব্বিকুম আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা। এই রোহানি জগতে তো আমরা সবাই ইসলাম গ্রহণ করেছিলাম, সেই সিফাত এবং বৈশিষ্ট্য নিয়ে পৃথিবীতে মানুষ জন্মগ্রহণ করে। চমৎকার। আরেকটি বিষয় প্রশ্ন করেছেন যে বোরকার বিষয়, যে কালো বোরকা সাধারণত আমাদের মা বোনেরা পড়ে থাকেন, এখন কালো ছাড়া অন্য রঙের বোরকা পড়াতে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। মৌলিক বিষয়টা হলো ছতর ঢাকা, ছতর ঢাকার জন্য যেই ধরনের কাপড় দিয়ে হোক না কেন, বোরকা হোক চাদর হোক, মানে সমস্ত শরীর আবৃত করা যায় এই ধরনের কাপড়ই বোরকা হিসেবে ব্যবহার করতে পারবেন। যে সাধারণত কালো কাপড় এই জন্যই পড়া হয় যে ওর মধ্যে মানুষের দৃষ্টি নন্দিত যেন না হয়, সেদিকে বেশি দৃষ্টি না যায়। তাছাড়া কালো কাপড়ের মধ্যে থাকলে বিভিন্ন রং বেঙ্গল রং থাকলে এর প্রতি মানুষের একটু চমক থাকে। জি চমৎকার বলেছেন। পরবর্তী দর্শকের কাছে যাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। জি দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার জীবনের খুবই জরুরি জীবন গঠনের জন্য একটা প্রশ্ন হুজুর। আমার স্বামী চাকরি করে, এই তার কর্ম, আর কোনো ইনকাম নেই। এই টাকা আমি কিছু কৃষি ব্যাংকে রাখছিলাম, সে সময় কিছু বুঝেছিলাম না যে কিভাবে টাকাটা আসবে, কিন্তু এখন 1,20,000 টাকা হচ্ছে, ওখান থেকে হয়তো কিছু টাকা দেবে, এখন ওটা কি আমি গ্রহণ করতে পারবো? আর যদি নাই পারি তো হুজুর, আমার হচ্ছে ননদ আছে কিন্তু শ্বশুর নাই, বাড়ির পরিবেশটা ভালো না, পরিবেশটা ভালো করতে হবে, ওখানে কি ব্যবহার করতে পারবো বা কোনভাবে ব্যবহার করবো? ধন্যবাদ। আপনি বোন, আপনি যেখান থেকে প্রশ্ন করেছেন সম্ভবত দূরের থেকে প্রশ্ন করছেন, আমাদের কাছে খুব কেটে কেটে আওয়াজ আসছে, আসলে আমরা পরিষ্কার বুঝতে পারিনি, বাট এতটুকু বুঝতে পেরেছি যে ব্যাংকে কিছু টাকা রেখেছেন। ব্যাংকে কিছু টাকা রাখা, ইসলাম ব্যাংক বুঝতে পারিনি কোন ব্যাংকে রেখেছেন, যাই হোক। তো এখন তিনি বলতে চাচ্ছেন যে সেখান থেকে যদি লাভ্যাংশ কিছু আসে, মুনাফা, আমরা আগেও বলেছিলাম যে ইসলামী ব্যাংকের মধ্যে যদি রাখা হয়, যেটা শরীয়ত সম্মত রীতিনীতি, যে সমস্ত ব্যাংক চলে বা ইসলামী শরিয়া ভিত্তিক যে সমস্ত ব্যাংকগুলো পরিচালিত হয়, সেই ক্ষেত্রে থেকে যদি কিছু রিবাহ বা লাভ্যাংশ আসে তাহলে সেটা ব্যবহার। এক্ষেত্রে মোহতারাম আপনার সাথে আমি একটু যোগ করব, সেটা হলো যারা ইসলামী ব্যাংক পরিচালিত করছেন, পরিচালনা করছেন, এবং ওনারা বলছেন যে আমরা শরিয়া অনুযায়ী, শরিয়া বোর্ড আছে, শরিয়া অনুযায়ী আমরা পরিচালনা করছি, বাস্তবও যদি তাই হয় সেক্ষেত্রে তো রেবাহ যেটা আছে সেটা বংশ গ্রহণ করা যায়, গ্রহণ করার সমস্যা নেই। পরবর্তী দর্শক, তবে এখন যদি তাদের মধ্যে বিতর্কত ত্রুটি বিচ্ছি থাকে সেটার জিম্মাদারি তারা হবে, তারা হবে। জি পরবর্তী দর্শকের কাছে যাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। জি দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বারাকাতু। হুজুর, আমার চাকরি আমি অনেকদিন ধরে চেষ্টা করতে আছি হুজুর, আমি মানে লাইনেই পাচ্ছি না। আলহামদুলিল্লাহ লাইন পেয়েছেন, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করুন। হ্যাঁ, এখন আমার প্রথম প্রশ্ন হইছে যে নামাজের পরে যে 33 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পড়ে, নামাজের ভিতরে ফরজ নামাজের পর পড়ে না নামাজ শেষে পড়ে? জি। আরেকটি প্রশ্ন, আর দ্বিতীয় প্রশ্ন হইছে যে হুজুর, আমি একটা ইতে পাইছি যে
সকাল সন্ধ্যায় যদি 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তাই নাকি মারা গেলে জাহান্নামে ফেরেশতারা তারে ধরপাকড় করতে পারে না। তৃতীয় প্রশ্ন হয়েছে হুজুর, দুরুদে তুনার দিনে কি আমল করা যাইবে? আর চতুর্থ প্রশ্ন হয়েছে আমার, এই যে সাইয়দুল ইস্তেগফার, আমি ওজিফায় পাইছি ইস্তেগফারের সর্দার, এই সাইয়দুল ইস্তেগফার লাই আল্লাহু আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতনি, এই ইস্তেগফার কি আমল করা যাবে? হ্যাঁ, সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন বোন, আপনাকে ধন্যবাদ। চারটি প্রশ্ন আপনি করেছেন, অনুষ্ঠানের সাথেই থাকুন, আলোচনা করছি। মতলব নামাজের পরে যে তাসবিহ পড়া হয়, তাসবিহ ফাতিমি বিষয় হিসেবে আমরা জানি, এটার ব্যাপারে হাদিসের মধ্যে আসছে বাদা কুল্লি সালাতিন মাকতুবা, প্রত্যেক ফরজ নামাজের পরে। অতএব এই তাসবিহটা ফরজ নামাজের পরে, এটা পরে পড়াই হলো উত্তম। নামাজের ভেতরে পড়ার তো কোনো না, নামাজের ভেতরে না, তাসবিহ পড়তে তো হবে নামাজে। সকাল সন্ধ্যায় বিসমিল্লাহির রহমানির মনে একটা দোয়া কতবার পড়লে? এটা নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার পড়ার কথা আছে। এই আমলটা অনেকে এই জন্য বলে থাকেন যে মৃত্যুর পরে 19টি ঘাঁটি আছে, যদি এই আমলটা প্রতিনিয়ত করে থাকে প্রত্যেক নামাজের পরে, তো আশা করা যায় বিসমিল্লাহির রহমানির রহিমের বরকতে আল্লাহ প্রতিটি ঘাঁটি তাকে পার করে দিবেন, সেই জন্য অনেকে এই আমলটা করে থাকেন, আপনি করতে পারেন এবং ভালো আমল। আর সাইয়দুল ইস্তিগফার দুরুদে তুরাজ্জিনা, দুরুদে তুরাজ্জিনার আছে বিভিন্ন বইতে আছে, এই দূরটা পড়া যাবে কিনা? পড়া যাবে, কোনো সমস্যা নেই। সাইয়দুল ইস্তেগফার, সাইয়দুল ইস্তেগফার তো এটা অনেক ফজিলতেরই হাদিসের মধ্যে আসছে, প্রতিটি মানুষের জন্য এই ইস্তেগফারটাই পড়া উত্তম এবং খুব অর্থবহ একটা ইস্তেগফার। আল্লাহু আকবার, রাব্বিলা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা হাদিকা ওয়া আদিকা মাস্তাতাউতু, এরকম ভাবে আছে লম্বা দোয়া। এবং আপনি সাইয়দুল ইস্তেগফার পড়তে পারেন, দরুদ তুনা জিনা পড়তে পারেন, অর্থাৎ প্রত্যেকটা আমলই আপনি করতে পারেন যে আপনি প্রশ্নগুলো করেছেন। তবে দরুদ ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে এমন কোনো শব্দ যাতে না হয়ে যায় যে শব্দের মধ্যে ইমান বা ইমান বিধ্বংসী কিছু আছে। জি, চমৎকার বলেছেন। পরবর্তী দর্শকের কাছে যাব। আসসালামু আলাইকুম, জি দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার দুটি প্রশ্ন, প্রথম প্রশ্ন হয়েছে সূরা যদি আমি জোরে বলতে হবে, আমার সূরা যদি ছয় শব্দ না হয়, আমি তার আমার সূরা যদি ছয় শব্দ না হয় তাহলে কি আমার নামাজ? ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। জি, আপনি সমাধান নিয়ে আমরা আলোচনা করছি, আপনি শুনুন। জি, পরবর্তী আরেকজন দর্শক অপেক্ষা করছেন, আপনি পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, অনেকদিন পরে পাইছি আপনাদেরকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করুন। হুজুর, আমার কয়েকটা প্রশ্ন ছিল। আমার আম্মা মারা যাওয়ার আগে আমার ছোট ভাই নিয়ত করছে যে আমরা পাঁচ বোনের পরে আল্লাহ যদি একটা ছেলে দেয় তাহলে মাদ্রাসা পড়াবে, বা আমার আম্মা তো মারা গেছে আর মাদ্রাসা পড়ানোর সুযোগ হয়নি, আর আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না, আর তখন তো আমার মা মারা গেছে, এখন কি করবো, আমার আম্মার কি গুনাহ হবে? জি, আর কি প্রশ্ন? আর একটা প্রশ্ন ছিল, শুনছি যে এই শনিবার মঙ্গলবার মরলে নাকি মানে গুনাহ হয়, এটা কি সত্য কিনা? একেবারে ধন্যবাদ, আমরা আলোচনা করছি, সুন্দর সুন্দর বিষয় আপনি জানতে চেয়েছেন। প্রথম যে প্রশ্নটি আমাদের কাছে এসেছে, যে উনি সুন্দর একটি প্রশ্ন করেছেন যে সূরাত কারাত যদি আমার বিশুদ্ধ না হয় তাহলে কি নামাজ হবে না? তো এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হলো ফাকরা উমা তায়াসসারা মিনাল কোরআন ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, এই সমস্ত আয়াতের দ্বারা বিশুদ্ধভাবে নামাজের মধ্যে কোরআনে কারিমের তেলাওয়াতের নির্দেশ আল্লাহর পক্ষ থেকে আসছে। সেই জন্য প্রতিটি মুমিনকে নামাজ পড়াতে যেমন ফরজ, তেমনিভাবে তার কোরআনে কারিমের তেলাওয়াতটা তারতিলের সহিত বিশুদ্ধভাবে হওয়া উচিত। যদি কোনো পুরুষ বা নারী, কোনো মুসলমান কোরআনে কারিমের বিশুদ্ধ তেলাওয়াত শিখতে পারে নাই, কিন্তু সেই অবস্থায় সে নামাজ ছাড়তে পারবে, নামাজ চালিয়ে যাবে এবং যেটুকু কেরাত সে শুদ্ধ তার দৃষ্টিকোণ থেকে সে পড়তে পারে সেভাবে পড়ে যাবে, আর বিশুদ্ধ করার জন্য চেষ্টা অব্যাহত রাখতে হবে। বিশুদ্ধ করার জন্য চেষ্টা যদি অব্যাহত থাকে যতদিন পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকে, আল্লাহ পাক ইনশাআল্লাহ হয়তো আল্লাহ তাআলার কাছে আশা করতে পারি, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, অবশ্যই আপনাকে কোরআনে কারিমের বিশুদ্ধতার ব্যাপারে একেবারে সচেতন, দুনিয়ার সবকিছু অর্জন করার জন্য আমরা চেষ্টা করি, প্রাণ চেষ্টা করার জন্য। পরবর্তী আরেকটি প্রশ্ন করেছেন, মনে হয় ছেলেকে মাদ্রাসায় দেওয়ার জন্য একটি মান্নত করেছিলেন। জি, মায়ের কাছে মেয়ে বা চারটি মেয়ে হওয়ার পরে পাঁচটি মেয়ের হওয়ার পরে একটা ছেলে হয়েছে, তাকে মাদ্রাসায় পড়াবার জন্য মা বলেছিলেন, অতএব যেহেতু মা বলেছেন
উনি যদি না করে যেতে পারেন তাহলে তো ওনার জীবনের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেটা উনি করে যেতে পারেন, কিন্তু পরবর্তী মেয়ে বা তার সন্তান বা বংশধরকে কেউ যদি বলে গিয়ে থাকে, ওসিয়ত করে থাকে, তাহলে তার ওসিয়তটা পালন করা উচিত। এখন সে যদি সেই সময়ে ছোটকালে সুযোগ নাও পেয়ে থাকে, বড় যদি হয়ে থাকে, তাকে বলতে হবে যে পুরাপুরি মাদ্রাসায় পড়ে বড় আলেম না হতে পারলেও অন্ততপক্ষে মাদ্রাসায় পড়ে মৌলিক যেই নিয়ম নীতি ইসলামিক থাকা যায় সেগুলো শিক্ষার জন্য তাকে উদ্বুদ্ধ করা উচিত এবং তাকে সেই লাইনে দেওয়া উচিত। এখন অনেক জায়গাতে মানে পার্ট টাইম করেও বা বিকালে করেও নাইট করেও আরেকটি প্রশ্ন করেছেন যে শনিবার মঙ্গলবার যদি কেউ ইন্তেকাল করে তাহলে তার গুনাহ হবে, এই ধরনের কোন কথা আল্লাহ সমস্ত দিন আল্লাহর সমস্ত সময় আল্লাহর, অতএব এই সময়ের মধ্যে কেউ যদি মারা যায় তাহলে সেক্ষেত্রে গুনাগার হবে, রীতিনীতি নেই এমন কোন আকীদা বিশ্বাসও করা যাবে না। অর্থাৎ এন্তেকালের কারণে গুনাগার হবে বিষয়টা এমন, যদি কোনো গুনাহ করে থাকেন সে তো ভিন্ন মাসআলা, অনেক লম্বা আলোচনা সেখানে রয়েছে। তবে দিনের মধ্যে সময়ের মধ্যে কিছু সময়কে আল্লাহ কিছু সময়ের উপর মর্যাদা দিয়েছেন, ফদ্দালা জামান আনালা জামান মাকান আনালা মাকান, সেটা ভিন্ন জিনিস, কিন্তু ওই দিনে মারা যাওয়ার কারণে এই হবে এরকম কিছু নেই। চমৎকার, পরবর্তী দর্শকের কাছে যাবো। আসসালামু আলাইকুম, যে দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জানাজা মানি হলো দোয়া, তো জানাজার নামাজ যখন আদায় করা হয় তখন সেটা দোয়া হয়। তবে জানাজার পরে যখন তাকে দাফন করা হয়, দাফন করার সময় কবরে রাখার কিছু রীতিনীতি আছে, যেটা বিসমিল্লাহ আলামিল্লাতি রাসূলিল্লাহ এই কথা বলে রাখা হয়, ডান পাশে রাখা হয়। এরপরে মানুষ অংশগ্রহণ করে অনেকে মাটি দেওয়ার ক্ষেত্রে, যে মাটি দেওয়ার মধ্যে শরীক হয়, সেক্ষেত্রে আমরা যেটা বলি যে কোরআনে কারিমে সেই আয়াতটা অনেক সময় মানুষ পড়ে থাকে, মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কেউ কেউ আবার ওই তিনটা আয়াতের তিনটা অংশকে তিন মাটি বা তিন মুষ্টি মাটি দেওয়ার সময় এটা করে থাকে। এগুলো অবশ্য তেমন কোনো জরুরি বিষয় নয়, তবে যদি কেউ দোয়াগুলো পড়তে পারে বা মাইয়েতের রোহের মাগফিরাতের উদ্দেশ্যে কিছু ভালো জি। পরবর্তী দর্শক, বাধ্যবাধকতা নেই। পরবর্তী দর্শকের কাছে যাবো। আসসালামু আলাইকুম, যে দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হুজুর, আমি বলছিলাম কি যে ঢাকা থেকে ফোন করছি, আমি বলছিলাম যে যে আমরা যে দাঁতে সমস্যা হইলে দাঁতে যে ক্যাপ বসাই, এই ক্যাপ বসানোটা কি জায়েজ আছে নাকি গুনাহ হবে? ধন্যবাদ, আলোচনা করছি, অনুষ্ঠানের সাথে থাকুন। বুঝতে পেরেছেন প্রশ্নটি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক দাঁত দিয়েছেন, বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত, সেই দাঁতের যত্ন করা উচিত। সেই দাঁতের যত্নের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ সুন্নত দিয়েছেন আমাদেরকে সেটা রক্ষা করা উচিত, যে মিসওয়াক করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ইয়ে করে শক্ত করে তাকিদ দিয়ে বলেছেন, লাউলা আশুক্কা আলা উম্মতি লামারতুম বিসওয়াক, যদি আমার উম্মতির উপরে ওয়াজিব হয়ে গেলে কষ্ট হওয়ার বিষয়টা আমার অন্তরে না থাকতো তাহলে অবশ্যই আমি তাদেরকে মিসওয়াক করার নির্দেশ দিতাম। মিসওয়াকের অনেকগুলো ফায়দা, অনেকগুলো ফায়দার মধ্যে সবচেয়ে একদম যেটা বলা হয় যে মিথারাতুন লিল ফাম মারদাতুন লি রব, ইমানের সহিত মৃত্যু হবে এবং দাঁত পরিষ্কার হবে। তারপরেও আমরা অনেক সময় ব্রাশও ব্যবহার করে থাকি, সেটাও ব্যবহার করার কোনো অসুবিধা নেই। এখন কথা হলো তারপরেও যদি দাঁতের মধ্যে কোনো ধরনের রোগ হয় যেই কারণে অনেক সময় দাঁতে ফিলিং করতে হয়, রুট ক্যানন করতে হয়, ক্যাপ পড়তে হয়, এটা পড়ার মধ্যে কোনো আইব বা দোষ নেই, কোনো সমস্যা নেই। পরবর্তী দর্শক, মহিলা মানুষ হলে স্বর্ণ দিয়েও বাদাই করতে পারে, কোনো সমস্যা নেই। পরবর্তী দর্শকের কাছে যাব, যে দর্শক আসসালামু আলাইকুম, দর্শক নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সাথী। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ওস্তাদি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আপনি প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো আপনার ওই যে নামাজের ওযু করার আসমানের দিক তাকায় যে আপনার দোয়া পড়ে কালিমা শাহাদাত, এটার ফজিলতটা যদি একটু, ফজিলতটা আপনি জানতে চাচ্ছেন? ধন্যবাদ, আমরা আলোচনা করছি। আপনি বেহেশতে আটটি দরজা আছে, সব দরজা তার জন্য খোলা থাকে, মিন আইয়ি বাবিন শা আয়াতুল, যে বাব দিয়ে বা যে দরজা দিয়ে ইচ্ছা সে প্রবেশ করতে পারবে। চমৎকার, এই দোয়াটা বেশি বেশি করার বাসার ভিতরে রুমের ভিতরে আসমান দেখা যায় না, অনেকের রুম বা মসজিদ এরকম হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে?
সেই ক্ষেত্রে নিয়ত করে যদি ওই আসমানের দিকে বা উপরের দিকে তাকায়ও করে তাহলে হয়ে যাবে, ওই ফজিলত পেয়ে যাবে। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু, দর্শক নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর। জি আমি যে পুত্তা চাকরি করি আর কি, আমার আমার কাছে আর কি 500 করে আর কি টাকা জমা রাখে। আরেকবার বলুন, আপনি চাকরি করেন? জি জি, মানে আমার সাথে কয়েকজন বন্ধু বান্ধব বন্ধু আছে আর কি, আমার কাছে টাকা জমা রাখে আর কি 5-7 জন। আপনার কাছে টাকা জমা রাখে? হ্যাঁ বলুন। তারপরে আমি আমার টাকা তো ব্যাংকে জমা হয় আর কি, বেতন আমার স্যালারিটা, আর ওই টাকাটা আমি খরচ করে এলাই আর কি, মানে আমার বাসায় রাখা তো রিস্ক মনে হয় আর কি, তাতে যখন দরকার হয় আমি ওই ব্যাংকেতে উড়াই দিই আর কি। এটাতে আমার গুণ হবে নাকি? ধন্যবাদ, আমরা আলোচনা করছি আমানতের বিষয়ে, চমৎকার বিষয় জানতে চাইছি। ভাইজান আপনি অবশ্যই আলহামদুলিল্লাহ একটা ভালো কাজ করেন, আমানত কারো আমানত রাখা, আমানত রক্ষা করা, এর অনেক বড় ফজিলত রয়েছে। যেমনি আমানতের খেয়ানত করার মধ্যে মানুষের জন্য গুনাহ রয়েছে। এখন একটা বিষয় হলো যে মানুষ যখন আমানত রাখে সেই জিনিসটা তার কাছে আমানত সেরকমই রাখতে হবে, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অনুযায়ী সেই জিনিসটা তাকে সেইভাবে অক্ষত অবস্থায় ফেরত দিতে হবে, এটাই নিয়ম। কিন্তু জিনিস না হয়ে সেটা যদি অর্থ হয়, তাহলে টাকা পয়সা যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে ঠিক ওই রকম পরিমাণ টাকাটা তার জন্য রেখে দিতে হবে, তাকে সেইভাবে আদায় করে দিতে হবে। এখন কথা হলো যে অনেক সময় দেখি যে আমরা তো টাকা ঘরের মধ্যে রাখতে পারি না, ব্যাংকে রাখি অথবা নিজের টাকার সাথে অনেক সময় সংযুক্ত করে রাখি, সেটা আবার যখন চায় তখন দিয়ে দেয়। এই ক্ষেত্রে সর্বোত্তম হলো যে আপনি যাদের কাছ থেকে টাকাগুলো নিচ্ছেন তাদের কাছ থেকে একটু পারমিশন নিয়ে নেওয়া, যে ভাই আপনি আমার কাছে রাখছেন, আপনার টাকা আমার কাছে আমানত থাকবে, যখন আপনি চাবেন তখন আপনাকে দিয়ে দিব, কিন্তু সেই টাকাটা আমি যেভাবে ব্যাংকে রাখি বা যে কোনো আমার হেফাজতে রাখি এর মধ্যে যেন কোনো তার আপত্তি না থাকে, তাহলে এটা হলো সবচেয়ে উত্তম হয়, কোনো দিকে আর কোনো সমস্যা থাকবে না। ধন্যবাদ, পরবর্তী দর্শকের কাছে যাব। আসসালামু আলাইকুম। জি দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। হুজুর আমার দুইটা প্রশ্ন, আমি ঢাকা থেকে বলছি। জি, আমাদের আমার যে এলাকা সে এলাকার মসজিদে আজান দিতে সময় হয়, ফজরের সময় একটু দেরি হয়, আমি অনেক দূরে একটা মসজিদে আজান দেয় সেটা আমি মোটামুটি শুনি উচ্চারণগুলো, পরে সেটা শুনে আমি তাহাজ্জুদ নামাজের পর ওই নামাজটা পড়ে ফেলি, ফজরটা পড়ে ফেলি। এটা একটা, এটা কি ঠিক আছে কি না? ঠিক আছে। আরেকটা কি প্রশ্ন? আরেকটা হলো হুজুর যে কাহাফ সূরাটা, এটা হলো আমি শুনছি যে মাগরিব বৃহস্পতিবার মাগরিব থেকে শুরু করে শুক্রবারের মাগরিবের আগ পর্যন্ত যে কোনো টাইমে পড়লেই হয়। এখন আমি ওই কাহাফ সূরাটা দেখা যায় বৃহস্পতিবার অনেক সময় এটা পুরাটা পড়ি, তো দেখা যায় বেশি ভাগ করে রাখি বৃহস্পতিবার, আবার শুক্রবার ফজরের পরে আবার এটা পড়ি অন্যান্য। এখন কি দুই ভাগে পড়লে হবে কিনা, এটা ঠিক আছে কিনা? আপনার ধন্যবাদ, আমরা আলোচনা করছি, আপনি অনুষ্ঠানের সাথে থাকুন। মহতারাম প্রথম যে প্রশ্নটি করেছেন, জি, দূরের থেকে আজান শোনেন, আজান শুনে ফজর পড়ে ফেলেন, এতে তো সমস্যা হবে। ফজরের নামাজের যখন সময় হয়ে যায় যদি আজান নাও শোনা যায় কোথাও, তাহলে যদি আমরা যেহেতু এখন আলহামদুলিল্লাহ দুনিয়ার মধ্যে অনেক উন্নত হওয়ার ফলে সময়ের সময়সূচি আমরা অনেকেই পেয়ে যাই বা দেখতে পারি, বা গুগলের মাধ্যমে সার্চ করে কোন এলাকায় আছি নামাজের সময় হয়েছে জানতে পারি, নামাজের সময় যদি হয়ে যায়, নামাজের সময় প্রবেশ করে যায়, হলুল ওয়াক্ত যেটাকে বলা হয়, তাহলে সেই সময় আপনি নামাজ পড়ে ফেললে আলহামদুলিল্লাহ নামাজ হয়ে যাবে। ধন্যবাদ। আর দূর মসজিদ থেকে যদি আজান শুনে যায়, কাছের মসজিদে না শুনলে কোনো সমস্যা, কোনো সমস্যা নেই। মূল বিষয় হলো যে আমি যখন ফজরের নামাজটা পড়ছি তখন ফজরের নামাজের সময় হয়েছে কিনা, এটা হলো দেখার বিষয়। আরেকটি বিষয়ে প্রশ্ন করেছেন, সূরাতুল কাহাফ মনে হয় উনি বৃহস্পতিবার থেকে। হ্যাঁ, এটা সকল দর্শকদের জন্যই বলছি, বিশেষ করে মুসলমান যারা আছে, আমরা শুক্রবার দিন সূরায়ে কাহাফ পড়ার ফজিলত হাদিসের মধ্যে অনেক আসছে, এই অভ্যাসটা আমরা গড়ে তোলার জন্য চেষ্টা করি। বোন আপনি যেহেতু চেষ্টা করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ, তবে যেহেতু আরবি সময় অনুযায়ী মাগরিবের পর থেকে সময়টা শুরু হয়ে যায়, ইয়ামুল জুমা যেটা, সেটা জুমা রাত থেকে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত থেকেই শুরু হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে রাত্রে পড়লেও সেটার সওয়াব পাওয়া যায় সারাদিন পর্যন্ত। ধন্যবাদ মুফতি সাহেব, শেখ আপনাকে সুন্দর আলোচনা করেছেন, আল্লাহ তাআলা আপনার হায়াতকে বরকতময় করেন। দর্শক মণ্ডলী আপনাদের কাছে আসবো, আমরা আজকে আলোচনা করছিলাম ইসলাম ও স্বামী স্ত্রীর সুন্দর জীবন, আল্লাহ তাআলা আমাদের
পুরুষ নারী এবং পুরুষকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন এবং তাদের মধ্যে সুন্দর জীবন কিভাবে আসে, কিভাবে আসার পদ্ধতি কি, এ সম্পর্কে পবিত্র কোরআনে এবং হাদিসে পাকে অসংখ্য অগণিত আলোচনা রয়েছে। আমাদের কাজ হলো জানা এবং বোঝার। সুন্দর জীবন আসুক, ভালো থাকুক, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। আজকে যারা অনুষ্ঠানটি দেখেছেন সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং যারা আজকে প্রশ্ন করতে পারেন না, আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শক বন্ধু এখন আছেন যারা প্রশ্ন করার সুযোগ পাননি। ইনশাআল্লাহ আগামী দিন আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে কথা বলবো। আল্লাহ তাআলার কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেটা আপনাদেরকে ভালো রাখেন, আমাদেরকে ভালো রাখেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিউজ 24 সাথে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি দরুদ শরীফ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين احكم الحاكمين مولاي كريم. اللهم رغنا غار بندر ابن الشاهد وربرهات تلچي اغو مولا جبنر غنا غلو شكار كوري আল্লাহ আপনার শাহী দরবারে হাত তুলেছি, মেহরবানি করে জিন্দেগির গুনাগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ জীবনে আল্লাহ আমরা মুকাল্লাফ হওয়ার পর থেকে নিয়ে যখন থেকে নামাজ রোজা আমাদের উপর ফরজ হয়েছে তখন থেকে নিয়ে আজ পর্যন্ত যতগুলো গুনাহ করেছি সব গুনাহ থেকে তওবা করছি, আর গুনাহ করব না। মেহরবানি করে আল্লাহ জিন্দেগির গুনাগুলো আপনি মাফ করে দেন। আমিন। মাওলাই করিম, আমাদের যাদের আব্বা আম্মা কবরবাসী হয়েছেন গো মাওলা, আল্লাহ আব্বা আম্মা কে কোথায় কিভাবে আছেন মাওলাই করিম, কার কবর কোথায় হয়েছে আপনি ছাড়া আর কেউ জানেন না। মাওলাই করিম, কবরের জিন্দগি আপনি ছাড়া আর কেউ জানেন না। মেহরবানি করে তাদেরকে আপনি কবরে রাহাতের ব্যবস্থা করে দেন, শান্তি ও আরামের ব্যবস্থা করে দেন, জান্নাতি পোশাকের ব্যবস্থা করে দেন, জান্নাতি চাদরের ব্যবস্থা করে দেন, জান্নাতি বিছানার ব্যবস্থা করে দেন। মাওলাই করিম, শীত পড়ছে, শীতকে নিবারণ করানোর জন্য আমরা কত পোশাক পরিধান করি গো মাওলা। আল্লাহ মাটির নিচে শায়িত যারা আছেন তাদের জন্য কি কোনো পোশাক আছে কিনা আমরা জানি না। আল্লাহ যে সিএক্স ইসলাম আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের জন্য দোয়া করছি, আল্লাহ মেহরবানি করে আরাম ওরা হাতের আপনি ব্যবস্থা করে দেন, জাহান্নামের সাথে তাম যোগাযোগগুলো বন্ধ করে দেন, জান্নাতের সাথে তাম যোগাযোগগুলো মেহরবানি করে আপনি চালু করে দেন। মাওলাই করিম, আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন, ইজ্জত আবরুকে আপনি হেফাজত করেন, জান ও মালকে আপনি হেফাজত করেন। মাওলাই করিম, বিশেষ করে আমাদের দেশের মুসলমানদেরকে আল্লাহ তাম জনগণদেরকে মেহরবানি করে আপনি হেফাজত করেন, সকলের জান ও মালকে আপনি হেফাজত করেন, ইজ্জত আবরুকে আপনি হেফাজত করেন। আল্লাহ দেশের উপর খায়র ও বরকত আপনি নাজিল করেন, জমিনের খাজানাগুলো উত্তোলন করে দেন, আকাশের খাজানাগুলো মেহরবানি করে আপনি অবতরণ করে দেন। মাওলাই করিম, যেখানে বসে হাত তুলেছি আল্লাহ নিউজ 24-এর জেসিএক্স ইসলাম আমরা অনুষ্ঠানটি মাওলাই করিম আমরা আলোচনা করার সুযোগ পেয়েছি, আল্লাহ অসংখ্য অগণিত ভাইয়েরা প্রশ্ন করছেন, আমলের নিয়তে শুনছেন, দোয়ায় শরীক হচ্ছেন। মাওলাই করিম, বিশেষ করে আল্লাহ যাদের মাধ্যমে আয়োজন করা হয়েছে মেহরবানি করে ওনাদেরকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন, এই অনুষ্ঠানকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ বিশেষত বিশেষভাবে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সাহেব, আল্লাহ পরিবারভুক্ত যারা আছেন এমডি সাহেবদেরকে, আল্লাহ ছেলে মেয়ে নাতি নাতকুর পরিবারভুক্ত যারা আছেন সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ সুস্থ জীবন দান করেন, করোনা মুক্ত জীবন দান করেন, বরকতময় জীবন দান করেন। মাওলাই করিম, আপনার কাছে বরকতের অভাব নাই, রহমতের অভাব নাই, করুণার অভাব নাই, আল্লাহ যে চায় সে পায়। মাওলাই করিম, আমরা চাচ্ছি মেহরবানি করে রহমতের ফয়সালা আমাদের জন্য করে দেন। মাওলাই করিম, হাদিসে পাককে আমরা পড়েছি ছোট থেকে ছোট বস্তু আপনার কাছে চাওয়ার জন্য, আল্লাহ আপনার কাছে চাইতেছি আমাদের সকলকে আপনি করোনা মুক্ত জীবন দান করেন, ভাইরাস মুক্ত জীবন দান করেন, মহামারী মুক্ত জীবন দান করেন, সুস্থ জীবন দান করেন, আমূলি জীবন দান করেন।
মাওলাই করিম ইসলাম ও স্বামী স্ত্রীর সুন্দর জীবন নিয়ে আমরা আলোচনা করেছি গো মাওলা। মাওলাই করিম মুসলমানদের মাঝে পরস্পর ভাতৃত্ববোধ আপনি তৈরি করে দেন। মাওলাই করিম স্বামী স্ত্রীর মাঝে আল্লাহ হব আপনি তৈরি করে দেন। তাম অশান্তিগুলো মেহরবানি করে আপনি দূর করে দেন। আল্লাহ কোরআন ও সুন্নার ফেজা আপনি চালু করে দেন। দীনই পরিবেশ আল্লাহ আপনি চালু করে দেন। মাওলাই করিম দীনের মধ্যে শান্তি, দিনের মধ্যে শান্তি, আল্লাহ এই শান্তিকে বুঝার তৌফিক দান করেন। তামাম অশান্তিগুলো আমাদের সকল থেকে আপনি দূর করে দেন। আল্লাহ আমাদের জন্য সুন্দর জান্নাতের ফয়সালা করে দেন। সওকে জান্নাত, জান্নাতের মধ্যে যেখানে আল্লাহ না জনে আমাদের অভাব থাকবে না। মাওলাই করিম যদি আমাদের থেকে হিসাব নেওয়া হয় আপনার সুন্দর জান্নাতে আমরা হিসাব দিয়ে যেতে পারবো না। তাই তো আপনার কাছে দোয়া করছি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবে ইয়াসিরা, اللهم حاسبني حسابا يسيرا، آمين. اللهم حاسبني حسابا يسيرا، اللهم بارك لنا في حياتنا وأموالنا وأولادنا وأزواجنا وذرياتنا يا أرحم الراحمين، اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا، اللهم من أحييته منا فأحيه على الإسلام، ومن توفيته منا فتوفه على الإيمان. لا إله إلا الله الحليم الكريم، الحمد لله رب العالمين، سبحان الله رب العرش العظيم، أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل اسم. اللهم لا تدع لي ذنبا إلا غفرته، ولا هما إلا فرجته، ولا حاجة لك فيها رضا إلا قضيتها يا أرحم الراحمين. آمين يا رب العالمين برحمتك يا أرحم الراحمين.